আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে আমি পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর পুঁই শাকের সাথে একটু আলু দিব, যে আলুটা আমি এই সাইজের করে কেটে নিয়েছি। আর এই যে আমি মাছের মাথাটা ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে শুধু আমি মাছের মাথাটা দিয়ে রান্না করব, কারণ এটা অনেক বড় একটা মাছ ছিল। মাছের মাথাটাও অনেক বড় তো একটা মাছে, কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবো। তো তাহলে আমি শুরু করে দিচ্ছি রান্নাটা। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এতে একটু তেল দিয়ে দিব, সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আজকে আমি মাছের মাথাটা কষিয়ে রান্না করব। তো তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। আর এখন আমি এতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এগুলো একটু আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এতে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি এতে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটু ভালোভাবে এটাকে কষিয়ে নিব। মাছের মাথাটা একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো মাছের মাথাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি এটা তেল থেকে উঠিয়ে নিব। খুবই আস্তে আস্তে উঠাতে হবে, না হয় ভেঙে যাবে। মাছের মাথাটা উঠিয়ে নিচ্ছি। তো মাছের মাথাটা কিন্তু উঠিয়ে নিয়েছি, এখন আমি এতে আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা দিয়ে আমি 5 মিনিট একটু কষিয়ে নিব, তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দিব। এতে খুব নাড়াচাড়া দিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। তো আমার আলুটা কিন্তু 5 মিনিট কষানো হয়ে গিয়েছে, এখন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি এতে পুঁই শাকগুলি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। পুঁই শাকটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু শাকটাকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, দেখুন এরই মধ্যে কিন্তু শাকটা কমে গিয়েছে। তো এটাকে আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে রেখেছি, আর মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিব। তো শাকটাকে আমি আরও 10 মিনিট কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর পরে আমার শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, আমি কিন্তু এতে কোনো পানি দেইনি, শাক থেকে পানি বের হয়ে গেছিলো। তো সেটা দিয়ে কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এতে কিছু ঝোল দিয়ে দিব। আসলে শাক তরকারিতে বেশি ঝোল লাগে না, আমি বেশি একটা পানি দিব না।
একটু মাখা মাখা থাকলে কিন্তু শাকের তরকারিটা অনেক ভালো লাগে। তো আমি ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। তারপর আমি মাছটা এতে দিয়ে দিব। তো আমার তরকারিটা কিন্তু বলক হয়ে উঠে গিয়েছে, এখন আমি মাছটি দিয়ে দিব এতে। এখন সুন্দরভাবে বলক উঠে গিয়েছে, আর এখন আমি এতে মাছটি দিয়ে দিচ্ছি। তো আমি মাছের মাথাটা দেখুন দিয়ে দিয়েছি তরকারিতে, আর এখন আমি আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। 5 মিনিট পর আমার তরকারিটা হয়ে যাবে। তো আমার তরকারিটি কিন্তু হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই তরকারিটা কিন্তু শাক কিন্তু মাছের মাথা দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আসলে আমরা মাছের মাথাটা অনেক সময় ফেলেও দেই, খাই না। আর এইভাবে যদি শাক দিয়ে রান্না করা হয় কিন্তু অনেক মজার হয় তরকারিটা, খুবই ভালো লাগে। তো আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আমার নতুন সব রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।